এই পরিস্থিতিতে আমার করণীয় কি তার একটা বুদ্ধি দাও। জানোই তো আমি তোমাকে ভরসা করি। এই পরিস্থিতিতে কি করণীয় কি বুদ্ধি দেওয়া লাগবে সেটা দেওয়ার আগে অ্যাট ফার্স্ট প্রথমে কিন্তু প্রকৃত সত্য যেটা ট্রুথ সেটা জানা লাগবে। আচ্ছা আচ্ছা সত্যি করে আপনি একটা কথা কন তো, ওই ফাউলটার সাথে সত্যি সত্যি কি চামেলির ম্যারেজ মানে বিয়ে হয়েছিল? আমি তেমন কিছু জানি না। তোমাগের চাষি তার বোনের বাড়িতে বেড়াইতে যাইয়া দুই বোন মিলে কি একটা কাণ্ড এমন করেছিল। ওনো তালি তো কথা মিথ্যে না, ওই চাংলা তো তালি সত্যি কথাই কইছে। ইফ ইউ ওয়ান সে যদি চায় তালি পরে এখন সে অবশ্যই তামিলিক স্ত্রী মানে হিজ ওয়াইফ হিসেবে দাবি করবেনই পারে। দিস ইজ লিগল। কি কও রঞ্জু তুমি এসব? হ্যাঁ বিয়েটা কি খেলা খেলা? জীবনটা কি পুতুল খেলা? গেদা কালে বর বউ সাজায় বসাই দিলে তারা স্বামী স্ত্রী হয়ে যাবি? তুমি তো নিজেই কইছ যে এগুলা বেআইনি কাম। অবশ্যই এটা বেআইনি কাম, কিন্তু আইনের বাইরেও কিন্তু অনেক কিছু থাকে চাচা, আবেগ অনুভূতি ইমোশন নানান কিছু। তার চেয়ে বড় কথা যিনি নট নাও হিজ পাস্ট, যিনি মারা গেছেন তার আবেগেরও তো একটা মূল্য আছে। কি চেয়েছিলেন? বাদ দাও তো এসব ফালতু কথা, একজন মৃত মানুষের ইচ্ছার কথা কেডা শুনিছে? গেদাকালে কি হয়েছে না হয়েছে সেটা ধরে বসে থাকে এখন এসে উল্টাপাল্টা দাবি করলে আমি মানিয়ে নেব? হ্যাঁ এই জন্য তো ওই গোষ্ঠীর সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। দাবি যে এক পক্ষ থেকে করতেছে সেটা তো আমি বিশ্বাস করে পারতেছি না চাচা। চামেলির মতামতটা তো জানা দরকার। আমার জানা মতে আপনার জামাতা সে বিদেশ থেকে আসার সময় একটা রিং মানে একটা আংটি নিয়ে এসে আপনার মেয়ের হাতে পরা দিছে চামেলির আঙ্গুলে। চামেলি ইজ নট বেবি নাও, সে তো ম্যাচিউরড। ইয়েস এত ভাঙিয়ে পড়ার মতো তো কিছু হয় নাই চাচা। জাস্ট টাইট ইউর মাইন্ড, আপনার মনটা শক্ত করেন। এত বছর পর কোন জায়গা থেকে উড়ে আইসে কেউ একজন আপনার মেয়েকে স্ত্রী হিসেবে দাবি করলো, আর সাথে সাথে তাকে জামাই হিসেবে গ্রহণ করা লাগবে, একসেপ্ট করা লাগবে। এত সোজা না, এত সহজ না, দিস ইজ নট সিম্পল। আমি তো চিন্তা করে কত কুল কিনারা পাচ্ছি না রঞ্জু। মহিলা মরিয়ে গেছে, আমাকেও মারিয়ে গেছে, আমি তখন উভয় সংকটে পড়েছি। তোমার চাষি যদি সত্যি সত্যি কামটা করিয়া থাকে আর আমি যদি সেটা না মানি, তার আত্মা তো কষ্ট পাবে। হোয়াট ইজ দিস চাচা? আপনি তো দেখতেছি নরম কাটে গেলেন চাচা, তালি পরে এত সুঙ্গাম এত টাগল করে কি হইলো? কোন যেই লাও সেই কদু, তার মানে কি? ওই এর কথাই তো লাস্টিং হয়ে গেল চাচা। আজ যদি আমার একটা জুয়ান সওয়াল থাকতো তোমার পাশে দাঁড়াইতো মানে জোর পাইতে বড় অসহায় লাগতেছে রঞ্জু। না চাচা, নো নেভার, আপনার এত অসহায় হওয়া যাবে না চাচা। আই এম উইথ ইউ বিসাইড ইউ, আমি আপনার পাশে আছি চাচা। আমি তোমাকে একটা অনুরোধ করিবার চাই রঞ্জু, কথাটা রাখবা। এটা আপনি কোন ধরনের কথা করছেন আঙ্কল? আপনি হোয়াই রিকোয়েস্ট, অনুরোধ করবেন কিসের জন্য? আপনি আমাকে কোনো কথা কলি পর আমি সেই কথা রাখি নাই, এরকম হয়েছে চাচা। আপনি যা করবেন, আমার যত কষ্ট হোক যত টাগল হোক আমি আপনার সেই কথা রাখবো। জাস্ট টেল মি কি করা লাগবে। কোন আমার একটা মেয়েরে তোমার হাতে তুলে দিবার চাই। ওকে চাচা, আমার বড় মেয়ে জুইকে তুমি গ্রহণ করো, আমার বড় জামাই হও। ওকে ওকে, হ্যাঁ